গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ফেলুদা সিরিজের এপিসোড 3 যারা যারা নতুন একবার এই জায়গাটাতে ক্লিক করে নেবে স্ক্রিনটা দেখো এখানে একটা আই বাটন পাবে ওখানে ফেলুদা সিরিজের পুরো প্লেলিস্ট রয়েছে এর আগের যে দুটো এপিসোড হয়েছিল সেগুলোর লিংকও তোমরা পাবে এই ফেলুদা সিরিজ কি আমরা ফেলুদার মতো প্রত্যেকটা পরীক্ষা থেকে এই পার্টিকুলার টপিকটা থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো খুঁজে বার করব ঠিক আছে তো আজকে আমরা দেখব ইতিহাসের সন্ধি এবং চুক্তি এই জায়গাটা থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করে এসেছিল পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় সেটা দেখবো ওকে তোমাদের যে কোনো কম্পিটিভ এক্সামে এতে তোমাদের এটা হেল্প করবে দেখো এবারে কিছু জিনিস আমাদের রুটিন তোমাদের একটু চেঞ্জ হয়েছে যারা যারা নতুন রয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নাও সকালে ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর টাইমিং সেম আছে আটটার সময় তোমাদের ম্যাথ একটা নতুন ক্লাস ইনপুট হয়েছে আজকে থেকে সকাল নটাতে তোমাদের ইংরাজি ক্লাস নতুন ম্যাম তোমাদের ক্লাস নিচ্ছে না ইংরাজি আজকে থেকে তোমরা ক্লাসগুলো করো এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে ক্লাস তোমাদের এই সময়টায় হবে ফেলু দা সিরিজ তারপর ইভিনিং সভ্যতা উইথ এমসিকিউ করেছি শিডিউল করা আছে তোমাদের থ্রি বলে প্লে লিস্ট আছে ওখান থেকে গেলেই তোমরা পেয়ে যাবে আজকে তোমাদের এখানে আমি সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতার আগেও যে আমাদের প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক ঐতিহাসিক এই সবকিছু কনসেপ্ট ওখানে আজকে ক্লিয়ার করেছি ক্লিয়ার উইথ এমসিকিউ আর রিজেনিং ক্লাস তোমাদের আটটা থেকে হবে আজকে লাইভ ঠিক আছে এখানেও আমরা বিভিন্ন পরীক্ষার পিওয়াই কিউ গুলো আলোচনা করব এটা লাইভ ক্লাস হবে তোমাদের জয়েন করে নেবে দেখো নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে তোমাদের ফ্রি মক টেস্ট কিন্তু আজকে থেকে আরো দেওয়া স্টার্ট হচ্ছে তোমরা গিয়ে দেখো ওখানে পাবে যারা যারা বলছিলে কমেন্ট করছিলে তোমাদের বলেছিলাম দেওয়া স্টার্ট হবে মানে আজকে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে ওখান থেকে তোমরা অবশ্যই মক টেস্ট গুলো দেবে কেমন চলো দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি আছে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এই যে পুনা চুক্তিটা এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এগুলো তোমাদের এতগুলো এক্সামে এসেছে তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী আর আম্বেদকর এনাদের দুজনের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এখান থেকে আরো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পুনা চুক্তি উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ভীমরাও আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মাধ্যমে স্বাক্ষরিত হয় মানে কত সালে হয় এটাও তোমাদেরকে কিন্তু এখানে মনে রাখতে হবে এবং সেটা হচ্ছে তোমার সিএইচএসএল দেখো ডাব্লিউ বিপিএসি ডাবলিবি পি এস আই একটা কোনো এক্সাম এগুলো তো সব এসেছিল ঠিক আছে আচ্ছা এখানে লর্ড উইলিংডনের সময় এটা স্বাক্ষরিত হয়েছিল এটা মনে রাখবে উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ভারতের পিছিয়ে পড়া শ্রেণীগুলোকে পার্লামেন্টে নির্বাচনী আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় এটা তোমাদের ডাব্লিউ বিসিএস এসেছিল ঠিক আছে এটা ডাব্লিউ এর প্রশ্ন আচ্ছা এটা পুনের ইয়ার দা সেন্ট্রাল জেলে স্বাক্ষরিত হয়েছিল এস এস এসেছিল ক্লিয়ার এটা বোধ তোমাদের এম ই এসেছে দু হাজার একুশের এসেছে আমি তোমাদের পড়িয়েছি ক্লাসের সাতটায় তারপর হচ্ছে তোমার সলবাই এর সন্ধি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা তোমাদের এস দুটো এক্সামে আমি পেয়েছি মেবি অন্যান্য এক্সামে আসতে পারে এটা আমার খোঁজা হয়নি ওই দুটোতেই আপাতত দেখা গেছে ঠিক আছে এটা কি হয়েছে তোমার মারাঠা আর ইংরেজি এদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে সলবাইয়ের সন্ধি হয় এইটা তোমাদের কিন্তু এসেছে ডাব্লিউ তোমাদের তে এসেছে তারপরে হচ্ছে তোমার বেসিনের সন্ধি এটা কত সালে স্বাক্ষরিত হয় এটা তোমাদের এসেছে এই সব এক্সামগুলোতে এটা আমরা জানি কত আঠেরোশো দুই সালে বেসিনের সন্ধি ঠিক আছে মেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা তোমাদের এসএসসি সিজিএল এমটিএস সিএইচএসএল ডাব্লিউবিসি সেগুলো সবেতেই জিজ্ঞাসা করা হয়েছে তারপর দেখো দ্বিতীয় বাজিরাও ছিলেন পুনের মারাঠা পেশোয়া এবং পুনার যুদ্ধের পরেই এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল কোন যুদ্ধের পর মেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেটা তোমাদের দেখো এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এসএসসিতে আজকে এই প্রশ্নটা আসে ঠিক আছে লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় লক্ষ্ণৌ চুক্তি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা হয় তোমার কংগ্রেস আর মুসলিম লীগ এবং এটা দেখো অনেক এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আরো কিছু কি কি জানতে হবে দেখো কত সালে হয়েছিল লখনৌতে অনুষ্ঠিত যৌথ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লক্ষণ চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং এটা তোমার ডাব্লিউ বিপি ফুরেসাই এগুলো তো তোমরা দেখতে পাবে আচ্ছা এবার বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্দার মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় ঠিক আছে আচ্ছা এই চুক্তির ফলে মুসলিম লীগ নেতারা ভারতের স্বাধীনতার দাবিতে কংগ্রেসের আন্দোলনে যোগ দিতে এখানে তোমাদের তোমাদের এই প্রশ্ন লিখেছি তার কারণ দেখো অনেক পরীক্ষাটা দেখবে মানে পরপর অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে বলা হয় এর মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক বলো ঠিক আছে বিশেষ করে ওগুলো তোমাদের এখন ইদানিং দেবে এস এস দুটো একটা এসএসসি সিজিএল ওগুলো আসে

হ্যাঁ ক্লার্কশিপে এটা এসেছে ঠিক আছে ক্লার্কশিপ তো তারপরে দেখো অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এটা তোমার ডাব্লিউ বিপি এসাই ডাব্লিউ বিসি এসেছে অমৃতসরের সন্ধি দেখো কোথায় হয়েছে আঠারোশো নয় সালে ঠিক আছে আর কি কি পয়েন্ট তোমাদের এখান থেকে জানতে হবে দেখো অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং আর চার্লস মেটা মধ্যে স্বাক্ষরিত হয় ঠিক আছে বুঝতে পারছো তারপর রাউল পিন্ডির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটাও ইউপিএসসি তে এনডি তে এসেছে রাউল পিন্ডির সন্ধি আর ডাব্লিউ বিসিএস এখান থেকে একটা এসেছিল আচ্ছা আফগান আর ইংরেজদের মধ্যে এটা হয় ঠিক আছে এখান থেকে তোমাদের দেখো এর দ্বারা তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে ঠিক আছে কোন সন্ধির দ্বারা তৃতীয় আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে এটা তোমাদের এসেছিল ডাবলিউ বিসিএস এ আর এটা হয়েছিল তোমার উনিশশো উনিশ সালে জালিয়ান হত্যাকাণ্ড ওটা কিন্তু তোমাদের সব এক্সামেই এসেছে ঠিক আছে জালিয়ান হত্যাকাণ্ড উনিশশো উনিশে এবার দেখো গান্ধী আরউইন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটাও তোমার অনেক এক্সাম এসেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লর্ড আরউইন আর মহাত্মা গান্ধীর মধ্যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ঠিক আছে গান্ধী আরউইন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এটাও তোমার ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপিএসসি এগুলোতে এসেছে ঠিক আছে এই চুক্তিতে গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন মানে কি হয়েছিল এই চুক্তির চুক্তিতে সেটা তোমাদের ডাব্লিউ মেনে আছে এতে কি হয়েছিল গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলন বন্ধ করতে এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেখানে উনি গোল টেবিল বৈঠক যেখানে গান্ধীজি যোগদান করেছিল তো সেটাতে যোগ দিতে রাজি হন আর কি এই চুক্তির মাধ্যমে গান্ধী আর চুক্তি এটা ডাব্লিউ বিসি তোমার কিন্তু এসেছে আচ্ছা তোমাদের ডাব্লিউবি দু টার্গেট ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন বা তোমরা এখানে ডাব্লিউ বি ফুড এস আই ম্যাথ ফাউন্ডেশন রিজনিং ফাউন্ডেশন এগুলোতে জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে ডেসক্রিপশন বক্সে নতুন অ্যাপের লিঙ্ক আছে ওখানে তোমরা ফ্রি মক টেস্টও দিতে পারবে প্রয়োজন পড়লে তোমাদের যদি প্রয়োজন হয় এগুলোতে তোমরা আমাদের থেকে গাইডেন্স নিতে পারো তারপরে হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা এসএসসি সিএইচএস দেখা গেছে ঠিক আছে কি হয়ে যাবে টিপু সুলতান আর ইংরেজ ম্যাঙ্গালোরের সন্ধি এখান থেকে এটা কত সালে হয় এটা তোমাদের অনেক এক্সামে বেশিরভাগ এসেছে সতেরোশো চুরাশি সালে ঠিক আছে এই সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে এটা তোমরা এসএসসি এম পাবে তোমাদের সাথে আলোচনা করেছি প্রিবিএসি ইয়ার কোশ্চেনে তোমরা এটা পাবে ঠিক আছে তারপরে দেখো আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটাও তোমার অনেক এক্সামে এসেছে সিরাজউদ্দৌল্লা রবার্ট ক্লাইভ ঠিক আছে এ দেখো সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় তাই তো সিরাজউদ্দৌল্লা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এগুলো তোমরা পাবে ডাব্লিউ বিভিন্ন এক্সামে ক্লিয়ার ডাব্লিউ তো তোমাদের এটা এসেছিল আচ্ছা তারপরের প্রশ্ন এটা ডাব্লিউ তো কিন্তু এসেছিল সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তারপরে হচ্ছে তোমাদের দেখো সগৌলের সন্ধি এটা রেলওয়ে গ্রুপ ডি তে এসেছিল দু হাজার আঠেরো তে সগৌলের সন্ধি আঠেরোশো ষোলো সালে তোমার স্বাক্ষরিত হয় ঠিক আছে ইংরেজ আর নেপালের শাসক গুরু গজরাজ মিশ্রের সাথে এটা স্বাক্ষরিত হয়েছিল সগৌলের সন্ধি তারপরে সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ঠিক আছে সুরাটের সন্ধি মধ্যে স্বাক্ষরিত হয় এসএসসি সি এইচ এসএল এম টিএস এটা এসেছে তারপর হচ্ছে এই সন্ধির পরে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয়েছিল ওকে এসএসিএসল এম টিএস যারা তারা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন করছে আছো তারা নিশ্চয়ই জানবে তোমাদের এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু পড়ানো হয়েছে অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এগুলো তোমাদের এই এক্সামে এসেছে দেখো অমৃতসরের সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো ছেচল্লিশ সালে ওকে অমৃতসরের সন্ধি ইংরেজ ইংরেজ আর মহারাজা গুলাব সিগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তারপরে হচ্ছে শ্রীঙ্গপত্তনমের সন্ধি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো কত এক্সামে এসেছে এটা তোমার টিপু সুলতান আর ইংরেজের মধ্যে স্বাক্ষরিত হয় ওকে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে স্বাক্ষরিত হয়েছিল প্রথমত এটা কত সালে হয় জেনে রাখবে আর এই যে জিনিসটা এটা তোমাদের অনেক আছে এই সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ালিস। এই সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ মৈশ যুদ্ধের সমাপ্তি ঘটে ও আচ্ছা আর দেখো এই যে জায়গাটা এইটা তোমাদের এই সতেরোশো বিরানব্বই সালে এই যে স্বাক্ষরিত হয় এই যে পয়েন্টটা এই যে এইটা এটা তোমাদের এইটা না ঠিক আছে এইটা হবে এটা সতেরোশো বিরানব্বই সালে স্বাক্ষরিত হয় এই যে সালটা তোমাদের অনেক পরীক্ষা এসেছে আর কি ঠিক আছে ওটা একটু মিস্টেক হয়ে গেছে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা তোমাদের দেখো কত এক্সামে এসেছে বিএসএসএস এসেছে একটা পুরন্দরের সন্ধি মারাঠা আর ইংরেজ এটা তোমার অন্যান্য এক্সামেও আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাট এটা না বেশি কুয়াটা শেষের দিক হয়ে গেছিল বলে এটা আর করা হয়নি এটা পুরন্দরের সন্ধিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক এক্সামই আছে তোমাদের ঠিক আছে মেবি তোমাদের ডাব্লিউ এটা এসেছে কেননা প্রশ্ন তো আমি দেখেছি এটা সতেরোশো ছিয়াত্তর সালে স্বাক্ষরিত হয় এটা কত সালে লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় দেখো এস এস এ তোমাদের এসেছে লাহোরের সন্ধি এটা হয়ে যাবে আঠারোশো ছেচল্লিশ সালে ঠিক এখান থেকে তোমাদের দেখো কি কি করতে হবে কি কি পয়েন্ট দেখতে হবে আর লাহোরের সন্ধি ইংরেজ আর শিখ সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয় এই সন্ধি লর্ড হার্ডিং যার মহারাজা দুলিপ সিং এর মধ্যে স্বাক্ষরিত হয় এন ডি এনে এসেছে এর দ্বারা প্রথম ইংশিক যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এটাও তোমার অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে লেখা হয়নি গন্ডমার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় দেখো মোট কথা যা যা এখানে তোমাদের বলা হচ্ছে সব কটা কিন্তু পিভিএসি আসা জিনিস দুটো একটা লেখা নেই মানে ওটা ভেবো না আসেনি ঠিক আছে এগুলো সবকটাই ইম্পর্টেন্ট গন্ডমার্কের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এটা তোমাদের আঠারোশো উনআশি সালে স্বাক্ষরিত হয় গণ্যমার্কের সন্ধিটা এখান থেকে তোমাদের কি কি দেখবে দেখো গর্ণমার্কের সন্ধি আফগান আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় এ দ্বারা দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে ঠিক আছে ইয়ান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এটা তোমাদের আমি জি কে ক্লাস রাখো করেছি আঠারোশো ছাব্বিশ সালে ঠিক আছে এইগুলো তোমাদের এক্সট্রা কিছু সন্ধি এগুলো দেখে রাখবে আর কি ইয়ান্দাবুর সন্ধি ব্রহ্মদেশ আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা লর্ড আম রাহাস্ট্রের শাসনকালে হয় আর এর দ্বারা প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সমাপ্তি ঘটে এখান থেকে এই জায়গাটা থেকে তোমাদের চলে আসে ঠিক আছে ডাব্লিউ এ খুব আসে এই ধরনের প্রশ্নগুলো কোন যুদ্ধের দ্বারা মানে কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সমাপ্তি ঘটে মানে এই যে পোর্শনটা তোমাদের ডাব্লিউ খুব জোর দেওয়া হয় ঠিক আছে কারণ এখান থেকে আমাদের ব্রিটিশ ব্রিটিশরা কি করছে আস্তে আস্তে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে ওদের সাথে বর্মা নেপাল ফরাসি সবার সাথে ঝামেলা টামেলা করে সবাইকে সরিয়ে সরিয়ে টরিয়ে দিয়ে ওরা আর কি এখানে বসবে ঘাঁটি গেলে বসবে তো ওই জায়গাটা থেকে তোমাদের আর কি বেশি আসে আচ্ছা এই কয়েকটা প্রশ্ন তোমাদের ছিল সতেরোটা প্রশ্ন এগুলো তোমরা ভালো করে করে রাখবে আর এর পরে তোমাদের তোমরা পারলে আমাকে কমেন্ট করতে পারো কোন টপিকের ওপর করবো এগুলো করতে যেহেতু একটু টাইম লাগে আমি তোমাদের একটা রেগুলার করাতে পারবো না অনেকে বলছো রেগুলার করাতে ওটা সম্ভব নয় আমার পক্ষে করানো তার কারণ তোমরা জানো এখানে আরো অন্যান্য অনেক ক্লাস রয়েছে সেগুলো করার একটা ব্যাপার রয়েছে এবং আজকে তোমাদের সাতটা থেকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছি ওটা সবাই দেখবে সিন্ধু সভ্যতা তোমাদের একদম নতুন ভাবে আগে তো তোমাদের ক্লাস করানো হয়েছিল সিন্ধু সভ্যতা কিন্তু এটা তোমরা ওর থেকেও আরো অনেক আপডেটেড পাবে দেখে নেবে তোমাদের এটা শিডিউল অলরেডি করা আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখো যারা যারা জয়েন করো নি ওখান থেকে সব ক্লাসের আপডেট পাবে কেমন থ্যাংক ইউ সো মাচ আজকের নেক্সট ক্লাস তোমাদের সাতটায় তারপরে আটটার সময় লাইভ রিজনিং ক্লাসে দেখা হচ্ছে কেমন থ্যাংক ইউ সো মাচ